চাকরির 14 বছরের 7 বছরই নানা অভিযোগে ছিলেন ওএসডি। শপথে ফিরে আবারও শুরু করেছেন প্রতারণা। গত 4 মাসের ব্যবধানে 2টি তদন্ত কমিটি গঠন। বলছিলাম রাজুকের এক কর্মকর্তার কথা, যিনি সেবা নিতে আসা গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, গড়েছেন সম্পদের পাহাড়। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ, ক্যামেরায় ছিলেন হাফিজাল আসাদ। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় পরিকল্পিত উন্নয়ন ও নগর ব্যবস্থাপনার জন্য কাজ করে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। প্রতিদিন হাজারো মানুষ তাদের সমস্যা নিয়ে ভিড় করেন সরকারি এই দফতরে, আর এসব সমস্যা সমাধানে প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী কাজ করে যাচ্ছেন, যাদের একজন সংস্থাটির এস্টেট ও ভূমি শাখার উপপরিচালক মোহাম্মদ সোহাগ মিয়া। বাগেরহাটের মোল্লারহাটে বাড়ি এই কর্মকর্তা চাকরির 14 বছরে 7 বছরই নানা অভিযোগে ছিলেন ওএসডি। গেল এপ্রিল মাসে তার বিরুদ্ধে উত্তরা 6 নম্বর সেক্টরে 6 নম্বর রোডের 11 নম্বর প্লটে সিমপ্লেক্স আর্কেডিয়া প্রজেক্টের একটি ফ্ল্যাট জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে। এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করে রাজুক কর্তৃপক্ষ। ওই ঘটনার তদন্ত শেষ না হতেই নতুন করে আরেক প্রতারণার অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এক প্রবাসী তার কাছে রাজধানীর পূর্বাচলে কলেজ করার জন্য গেলে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমেরিকান রিয়েল এস্টেট নামে একটি লিমিটেড কোম্পানি গঠন করান। পরে সেই কোম্পানির খরচের কথা বলে হাতিয়ে নেন 60 লাখ টাকার বেশি। এর আগে আরেক ব্যবসায়ী তার কাছে গেলে তার টাকায় আমেনা হাউজিং কোম্পানি নামে আরেকটি লিমিটেড কোম্পানি গঠন করেন এবং বনানীতে অফিস নেন। পরবর্তীতে তাকেও কোম্পানি থেকে সরিয়ে দেন। এমন প্রায় অর্ধশত প্রতারণার অভিযোগ রয়েছে সোহাগ মিয়ার বিরুদ্ধে। এসব অভিযোগ নিয়ে কয়েক দফায় ভিন্ন ভিন্ন সময়ে আমরা হাজির হই রাজুকে সোহাগ মিয়ার কার্যালয়ে, কিন্তু তাকে কখনোই পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে রাজুক জানায় তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদনে তিনি দোষী বিবেচিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজুক এই ব্যাপারে বরাবরই কঠোর। এখন যে সোহাগ মিয়ার কথা বলা হয়েছে, আমরা যেটা ইতোমধ্যেই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি, তাকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য আবার তাগিদ দেওয়া হয়েছে এবং তার বিষয়গুলো যেগুলো আসছে তাকে কারণ দর্শানো হয়েছে, সে একটা জবাব দিয়েছে। প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে তাকে সাময়িক বরখাস্ত সহ আইনানুক যেই যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা অতি সত্ত্বর সেগুলোই করবো। আইন প্রয়োগকারী সংস্থা আছে নিশ্চয়ই, বিষয়ে তারাও দেখছে, কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা আগেই বলেছি ছাড়া পাবে না, সে যত যেই ব্যক্তি হোক, আপনাকে এতটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি আমরা এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব। ফাইনাল মাত্র 7 বছর চেয়ারে, এরই মধ্যে রাজধানীতে একাধিক প্লট, ফ্ল্যাট ও দামি গাড়ির মালিক বনে গেছেন রাজুকের এই কর্মকর্তা। শপথে বহাল থাকায় তদন্ত প্রভাবিত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।